যখনই আন্দোলনের দাবি করা হয় তখনই বলা হয় ডিএলএড 2022 সেশনের জন্য স্টে অর্ডার রয়েছে, আর সেই স্টে অর্ডারের জন্য তারা নিয়োগ করতে পারছেন না। এবার হয়তোবা স্টে অর্ডার উঠতে চলেছে সুপ্রিম কোর্টের সাহায্যে। আমরা দেখেছি ডিএলএড 2022 মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, তা অবশ্যই প্রত্যেকে জানেন আশা করি, এবং এই মামলাটি কিন্তু লিস্টেড হলো অবশেষে সুপ্রিম কোর্টে। যে মামলাটি কিন্তু শুনানিটা খুব প্রয়োজন, শুধু 2017 স্টেট পাসদের জন্য নয়, 22 স্টেট পাসদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মামলার রায় না এলে 17 এবং 22 কারোরই কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি কমপ্লিট হচ্ছে না। বলে রাখা যাক, হ্যাঁ অবশ্যই প্রত্যেককে ওয়েলকাম জানাই, বিএমএকাডেমি পরিবারে প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে। নতুনেরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আজকের এই দেখুন কী বলা রয়েছে, যেটা রয়েছে ডায়রি নাম্বার 21287-2023, ম্যাটারটি রয়েছে এখানে। এটা আগে ছিল 28/7/23 আগে ছিল, এবং এটা পরবর্তী লিস্ট হয়েছে 9/10/2023, মানে পুজোর আগে কিন্তু এটা একটা সুযোগ পাচ্ছে। একবার দেখা যাক কী হয় না হয়, তা প্রত্যেককে আমি অবশ্যই ইনফর্ম করে দেবো। তবে এটা খুব ভালো একটা দিক বলতে পারা যায়, আশা রাখি হয়তো পুজোর আগে যদি ক্লিয়ার হয়ে যায়, যদি পুজোর আগে ক্লিয়ার হয়ে যায় ডিএলএড 2022, তাহলে হয়তো পুজোর পরে পরে নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে, এবং তা কিন্তু সম্ভাবনা থাকলে তা কিন্তু পরের বারের যারা 2022 স্টেট পাস তাদের জন্য কিন্তু এটা আশার আলো দেখতে পারতে পারে, আমরা এটা আশা করতে পারি। এখান থেকে বলে রাখি যে এই যে প্রাথমিক নিয়োগ নিয়ে সুখবর, কারণ একটাই এখানে কারণ, সেটা হচ্ছে বারবার পর্ষদ বলছে ডিএলএড 2022 নিয়ে। আর এই ডিএলএড 2022 মামলাটি অত্যন্ত ক্লিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই মামলা না ক্লিয়ার হলে পরবর্তী কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে না। আর এটা বলে রাখি প্রত্যেকে, দেখুন যারা যারা 2022 টেট পাস করেছো, যারা 2023 টেট এক্সাম দিতে চাও, কেন দেবে স্যার? প্রত্যেককে বলে রাখি প্রত্যেকে এক্সামটা ফর্ম ফিল আপ করো। স্যার আপনি আপনার ব্যাচে ভর্তির জন্য বলছেন না, চাহে ব্যাচে ভর্তি হতে পারেন বা ভর্তি হতে নাও পারেন আপনি, তবে 2022 টেট পাস এবং 23 টেট পাসের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আসতে পারে, কারণ নাম্বার কীভাবে নিয়োগ হবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তা আমরা কেউ জানি না। তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকে অবশ্যই নিজের নাম্বারটাকে বাড়ানোর চেষ্টা করো। যদি কেউ প্রিপারেশনে আছো তারা অবশ্যই পরীক্ষাটা দাও, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো। যদি কোনোরকম কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের ব্যাচে আসতে পারো, যেখানে রয়েছে ম্যাথ, সিডিপি, ইংলিশ, ইভিএস, বেঙ্গলি, সমস্ত সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ টিচার রয়েছেন এখানে। যদি মনে হয় তুমি, তবেই তুমি জয়েন করো, আদারওয়াইজ তুমি নিজে করতে পারো, বইয়ের হেল্প নিতে পারো, যে কোনোভাবে তুমি নিজে প্রিপারেশন নিতে পারো, সেটা কোনো সমস্যা নয়। এবং বলে রাখি প্রত্যেককে, যদি চাও তো এখানে এসো বা নিজেরা অবশ্যই প্রত্যেকে ফর্ম ফিল আপ করো, পড়াশোনা নিজেরা অবশ্যই শুরু করো এখানে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে যা যা আপডেট আসবে তা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এটুকুই আজকে, আমার দেখা হচ্ছে নেক্সট সেশনে। প্রত্যেক ভালো থাকুন, প্রত্যেক দিন শুভ হোক।